ভারতীয় আধ্যাত্মবাদের ইতিহাসে স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে ধ্রুবতারা। তাঁর চিন্তা, চেতনা, মতবাদ ভারতীয় দর্শনকে শুধু ভারতবাসীর কাছেই নয়, সমগ্র বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তবে তাঁর জীবনের গতিপথকে পর্যালোচনা করলে দেখা যায়, বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি যদি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে এসে নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ নাও হয়ে উঠতেন, তবু ইতিহাসের পাতায় দাগ কেটে যাওয়ার মতো অনেক কারণই তাঁর জীবনে উপস্থিত ছিল, এবং তার মধ্যে অন্যতম ছিল সঙ্গীত। সঙ্গীত বিবেকানন্দের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন ওতপ্রোতভাবে জড়িয়েছিল যে তাঁর জীবনকালের যে কোনো একটি মুহূর্ত নিয়ে আলোচনা করতে গেলেই সঙ্গীতের প্রসঙ্গ চলেই আসে। তাই তাঁর জীবনে সঙ্গীতের প্রভাব ও বিস্তার নিয়েই আমাদের আজকের পর্ব। নরেন্দ্রনাথের জীবনে সঙ্গীতের প্রবেশ ঘটে উত্তরাধিকার সূত্রেই। নরেন্দ্রর বাবা শ্রী বিশ্বনাথ দত্ত শুধু যে সঙ্গীত রসিক ছিলেন তাই নয়, তিনি একসময় রীতিমতো সঙ্গীত শিক্ষাও লাভ করেছেন। তাঁর শিমুলিয়ার বাড়িতে প্রতি শনি ও রবিবার গানের আসর বসত এবং সেখানে বিশিষ্ট সঙ্গীতজ্ঞদের সমাগম হতো। বিশ্বনাথের বাবা অর্থাৎ নরেন্দ্রনাথের পিতামহ দুর্গাপ্রসাদ দত্ত সুকণ্ঠের অধিকারী ছিলেন। নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবীর কণ্ঠ সুমধুর ছিল এবং তিনিও বেশ গান গাইতেন। শিশু নরেন্দ্রনাথ অল্প বয়স থেকেই শুনে শুনে গান তুলতে পারতেন, তবে প্রথাগতভাবে তাঁর সঙ্গীত শিক্ষা শুরু হয় বাবা বিশ্বনাথ দত্তের তত্ত্বাবধানে। বাবার কাছ থেকে তিনি টপ্পা, ঠুংরি ও গজল গান শেখেন। স্বামী শ্যামানন্দ শ্রী বিবেকানন্দ কাব্যগীতি গ্রন্থে নরেন্দ্রকে শ্রুতিধর বলে উল্লেখ করেছেন। নরেন্দ্রনাথের গান শেখা যে তাঁর বাবার কাছেই প্রথম আরম্ভ হয়েছিল এবং তা যে রায়পুরে থাকাকালীন হয়, এ কথা স্বামী শ্যামানন্দের লেখা থেকেই জানা যায়। যতদূর জানা যায়, প্রবেশিকা দেবার পর কিংবা কলেজ জীবনের প্রথম অবস্থায় নরেন্দ্রনাথ ওস্তাদের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন। ওস্তাদের কাছে যখন তার শিক্ষা চলছে, তখন থেকেই তিনি পরিচিত মহলে গায়ক রূপে সুনাম অর্জন করতে থাকেন। 1880-81 খ্রিস্টাব্দেই যে তিনি ধ্রুপদ গায়ক রূপে প্রসিদ্ধি লাভ করতে শুরু করেন তার উল্লেখ একাধিক স্থানে পাওয়া যায়। সাধারণ ব্রাহ্ম সমাজে যোগদানের পর উপাসনার দিনগুলিতে তিনি মাঝে মাঝে ধ্রুপদ ও ব্রহ্মসঙ্গীত গাইতেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাতের উপলক্ষ ছিল সঙ্গীত। নরেন্দ্রনাথের প্রতিবেশী ও শ্রীরামকৃষ্ণের শিষ্য সুরেন্দ্রনাথ মিত্রের সিমলা পল্লীর বাড়িতে নরেনের সাথে প্রথম আলাপ হয় ঠাকুরের। নরেনকে সেদিন ডেকে আনাই হয়েছিল শ্রীরামকৃষ্ণকে গান শোনানোর জন্য। সেদিন নরেন্দ্রনাথ ঠাকুরকে দুটি গান শুনিয়েছিলেন, একটি অযোধ্যানাথ পাকরাশির লেখা মনোচলনিজনিকেতনে এবং অপরটি বেচারাম চট্টোপাধ্যায় রচিত যাবে কি হে দিনও আমার বিফলে চলিয়ে। এরপর থেকে এদের দুজনের দেখা হয়েছে, অথচ ঠাকুর নরেনকে গান শোনাতে বলেননি এমনটা কখনো হয়নি। সুরদাস, কবির, নানক প্রভৃতি রচিত ভজন, শ্যামাসঙ্গীত, রামপ্রসাদী, কীর্তন, আগমনী এই সব ধরনের গান তিনি গাইতেন। কোনো দিন তাঁকে তানপুরা ছাড়া গাইতে দেখা যায়নি, নির্ভুলভাবে তানপুরা মিলিয়ে গান গাইতেন তিনি। ধ্রুপদাঙ্গের গানের ক্ষেত্রে পাখোয়াজ এবং কীর্তনের ক্ষেত্রে খোল বাজিয়ে গান করতেন নরেন্দ্রনাথ। একবার রামতনু বসু লেনে নরেন্দ্রনাথের দিদার বাড়িতে শ্রীরামকৃষ্ণ নরেনের সঙ্গে দেখা করতে যান ও তাঁকে সঙ্গীত পরিবেশন করতে বলেন। নরেন জাগো মা কুলকুণ্ডলিনী তুমি ব্রহ্মানন্দ স্বরূপিনী গানটি শুরু করা মাত্র শ্রীরামকৃষ্ণের ভাব সমাধি হতে শুরু করে।
এরপর নরেন্দ্র একের পর এক শ্যামা বিষয়ক গান করতে থাকেন এবং তাঁর গান শুনতে শুনতেই শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে সহজাবস্থা প্রাপ্ত হন। এমনভাবে প্রায়শই নরেন্দ্রনাথের গান শুনতে শুনতে ঠাকুরের ভাব সমাধি হওয়ার দৃশ্য দেখা যেত। একসময় নরেন্দ্রনাথ ভীষণভাবেই রবীন্দ্রনাথের গান গাইতেন। যে সময় তিনি রবীন্দ্র গানের চর্চা করতেন তখন রবীন্দ্রনাথের বয়স 22 থেকে 25 বছর। সেই সময় ঠাকুরবাড়ির বাইরে রবীন্দ্রনাথের গান গাওয়াই ছিল বিরল ঘটনা। গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে, দিবানিশি করিয়া যতন, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, মহাসিংহাসনে বসি, একই এ সুন্দর শোভা, এইসব রবীন্দ্রসঙ্গীতগুলি নরেন্দ্রনাথ প্রায়ই রামকৃষ্ণদেবকে শোনাতেন। আরও যে সমস্ত গানগুলি ঠাকুর নরেনের কাছে শুনতে চাইতেন সেগুলি হল চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রদয় হে, সত্যং শিব সুন্দর রূপ আমায় দে মা পাগল করে, চিদানন্দ সিন্ধু তীরে নিবিড় আঁধারে মাতুর, অন্তরে জাগিছ ওমা অন্তর যামিনী, সব দুঃখ দূর করিলে মা ত্বং হি তারা, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হরিরস মদিরা পিয়ে, এমন আরও কত গান। গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে তাঁর নাটকের গানগুলি নরেন্দ্রনাথ প্রায়শই গাইতেন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, তেমনই একটি গান। বরানগর মঠে থাকাকালীন নরেন্দ্রনাথ প্রায়ই খোল সহযোগে কীর্তন গান গাইতেন। গাইতে গাইতে তাঁর দুচোখ দিয়ে জলের ধারা বইতে থাকত। আশেপাশের বাড়ির বারান্দায় রাস্তাঘাটে অজস্র লোক জড়ো হয়ে যেত তাঁর কণ্ঠে মধুর হরিনাম শোনার জন্য। সঙ্গীত পরিবেশন করা ছাড়াও তিনি কয়েকটি গান রচনাও করেছিলেন। তাঁর রচিত গানের সংখ্যা 6টি। গানগুলি হল নাহি সূর্য নাহি জ্যোতি, তাথেইয়া তাথেইয়া নাচে ভোলা, খণ্ডন ভববন্ধন, এক রূপ অরূপ নাম বরণ, হর 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 ভূতনাথ এবং মুঝে বারি বনওয়ারি সৈয়া। এর মধ্যে খণ্ডন ভববন্ধন গানটি তিনি রচনা করেন শ্রীরামকৃষ্ণের স্মৃতি মন্দিরে ভজন রূপে গাওয়ার জন্য এবং এই গানটি বেলুর মঠে শ্রীরামকৃষ্ণকে স্মরণ করে স্বামীজি নিজে পাখোয়াজ বাজিয়ে গিয়েছিলেন বলে জানা যায়। একতালে নিবদ্ধ এই গানটি নিজে পাখোয়াজ বাজিয়ে গাওয়ার জন্য যে দক্ষতার প্রয়োজন তা যে স্বামীজির ছিল এই ঘটনা তারই প্রমাণ দেয়। সঙ্গীত পরিবেশন ও সঙ্গীত রচনা করার পাশাপাশি তিনি কিছুদিন শরৎ মহারাজকে সঙ্গীত শিখিয়েছিলেন বলেও জানা যায়। একাধারে গায়ক, পাখোয়াজ তবলা ও খোলবাদক, সঙ্গীত রচয়িতা, সুর সংযোজক, সঙ্গীত শিক্ষক প্রভৃতি নানা রূপে তাঁর পরিচয় পাওয়ার সাথে সাথে তাঁর সঙ্গীত প্রতিভার আরও একটি দিকের কথা জানা যায়। তা ছিল সঙ্গীত তত্ত্বের ব্যাখ্যা। এক আমেরিকান মহিলাকে লেখা চিঠিতে তিনি লিখেছিলেন, সঙ্গীত সর্বশ্রেষ্ঠ ললিত কলা এবং যাঁরা তা বোঝেন তাঁদের নিকট উহা সর্বোচ্চ উপাসনা। সর্বোপরি মাত্র 23 বছর বয়সে তিনি সঙ্গীত কল্পতরু নামে একটি বই লেখেন, যেটি সঙ্গীত শিক্ষার্থীদের কাছে একটি অমূল্য সম্পদ। স্বামীজি সঙ্গীতে ভাবের ওপর সর্বাধিক গুরুত্ব দিতেন। গানের ভাব সুরের বিস্তারের মাধ্যমে স্বচ্ছন্দ ও সুন্দরভাবে প্রকাশিত হবে, তবেই গানের সার্থকতা, এই ছিল তাঁর মত। সঙ্গীত কল্পতরু গ্রন্থে তিনি সঙ্গীতের যে যে দিকগুলিকে তুলে ধরেছেন তা প্রমাণ করে সঙ্গীত বিষয়ে তাঁর বোধ এবং ব্যাপ্তি ছিল প্রগাঢ় এবং সঙ্গীত বিষয়ে এই অসামান্য জ্ঞান তিনি অর্জন করেছিলেন
সন্ন্যাস জীবন গ্রহণের আগেই। নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের সঙ্গীত চর্চা এবং সঙ্গীত চিন্তা প্রমাণ করে যে শুধু ভারতীয় আধ্যাত্মচেতনাই নয়, ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য।